Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome Al Iman চ্যানেলের দর্শক, সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদেরকে চিজ কেক বানিয়ে দেখাবো কিভাবে মজাদার চিজ কেক বানাতে হয়। তো বাটার বিস্কিটটাকে এভাবে গুঁড়ো করতে হবে, নিজেরা গুঁড়া করে নিলে ভালো, প্যাকেট জাত থেকে আপনার এটা অনেক সুস্বাদু হবে, ভালো হবে। তো ঠিক এরকম হবে, আমি আগে একটু গুঁড়া করে নিয়েছিলাম, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এরকম মিহি হবে। এখন এই বিস্কিটের গুঁড়ার সাথে দেখেছেন, এখন এটা মেল্টেড বাটার কিভাবে এটা মিক্স করতে হবে, অল্প অল্প করে, সব একবারে দেওয়া যাবে না, একটু মিক্স করে। একটু চিনি, পরিমাণ মতো চিনি দিতে হবে আপনাদের টেস্ট মতন, আর বিস্কিটের সাথে একটু চিনি ছিল আগে, তারপরও আপনারা যেরকম পরিমাণ মতো ইচ্ছা দিতে পারেন, কারণ কেকটা একটু ভালো করে চিনি হলে একটু মজাদার, মজাই লাগে। এখন বাটারটাকে এরকম সুন্দরভাবে একদম করতে হবে, মিক্স করতে হবে, কোথাও একটু যাতে না ফাঁকা থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাট মিক্স করা হচ্ছে। এখন এই যে কেকের যে ডাইস আছে সেখানে আমরা এটা রেখে সুন্দরভাবে একদম লেয়ার বানাবো, একটা সুন্দরভাবে লেয়ার হবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সে বিস্কিটের গুঁড়া একটা প্রথম লেয়ার বানিয়ে ফেললাম, তারপরে আমরা ডিমের সম তৈরি করে ফেললাম ফ্লপি। এখন কটেজ চিজ, এই চিজটাকে দিয়ে এখন আবার এটাকে একটু ফেটে নিব। এখন আমরা ক্রিমে ফ্রাচ্ছে দিচ্ছি, এটা একটা সাওয়ার রাম এবং ডিম, সঙ্গে দুটো ডিম। এখন আমরা একটু ভ্যানিলা এসেন্স দিব যাতে ঘ্রাণটা ভ্যানিলা ভ্যানিলা হয়, একটু কর্ন স্ট্রেস দিব যাতে জিনিসটা একটু শক্ত থাকে, অল্প একটু দিলেই হবে। পরে আমরা ডিমের সেই ফ্লপি করে রাখা শ্রমটা এখন ওইটার সাথে মিক্স করে দিলাম। এখন এই মুহূর্তে আমরা ডিমের করা ফ্লপি ডাইসের ভিতরে দিয়ে দিলাম। আমরা এই মুহূর্তে বাকোফেন দেওয়ার আগে, প্রিপারেশন করার আগে, অ্যালুফোলিয়া দিয়ে চারিদিকে ডাইসটাকে এভাবে আটকিয়ে দিতে হবে, যেহেতু আমরা চিজ দিয়েছি তো তার দাঁড়ালে তাড়াতাড়ি এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা এই ট্রের ভিতরে কিছু পানি ঢেলে দিব যাতে এটা সফট থাকে। আর এখানে আমরা অলরেডি বাকোফেন অলরেডি স্টার্ট করে দিয়েছি, এটা ম্যাক্সিমাম 150 থাকতে হবে টেম্পারেচার, বাকোফেন অলরেডি প্রিপেয়ার্ড হচ্ছে, কিছুক্ষণ পরে আমরা দিয়ে দিব, এটা অলরেডি হিট হয়ে গেছে। আমরা এভাবে এখন দিয়ে দিচ্ছি এবং ওয়েট করব 20 মিনিট। এখন দেখাচ্ছি কিভাবে, কেটে দেখাচ্ছি কিভাবে এটা এত সুস্বাদু হয়েছে, এত সুন্দর, এত মজাদার হয়েছে, আপনারা দেখুন। খুবই সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু, দেখছেন কত সফট, আপনাদের দেখাই।